হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব গত সতেরোই ডিসেম্বর যে সেট পরীক্ষা হয়েছে সেই সেট পরীক্ষার কোশ্চেন পেপার আমরা অ্যানালিসিস করব এবং একই সঙ্গে আমরা কিছু প্রবেবেল অ্যান্সার কিউ বলে দেব ওকে প্রবেবেল কিছু অ্যান্সার কি আমরা আলোচনা করব এগুলোর উপর বেস করে তোমরা একটা অ্যাজামশান তৈরি করতে পারো যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে এবং ফাইনাল কতগুলো প্রশ্ন তোমাদের ঠিক হচ্ছে সেটা একমাত্র অফিসিয়াল অ্যান্সার কি আসলেই তোমরা জানতে পারবে তো চলো আজকে দেখে নিই আমাদের কোশ্চেন কেমন ছিল যারা পরবর্তী বছরের জন্য সেটের কথা ভাবছো তারা কেমনভাবে প্রিপারেশান নেবে এই পেপার কোশ্চেন পেপারটা দেখলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবে আর এবছরে যারা পরীক্ষা দিলে তাদের ক্ষেত্রেও বলবো যে অনেক কোশ্চেন তোমাদের মনে হতে পারে খুব আনকমন কোশ্চেন বা একটু জটিল কোশ্চেন সেগুলোও তোমরা একটা অ্যানালিসিসটা দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গাতে তোমরা ভুল করেছ কারণ এই কোয়েশন পেপারে অনেক ভুল করার জায়গা আছে কনফিউশনের জায়গা অনেক আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে কমন থিঙ্কার কমন থিঙ্কারের খুব আনকমন কিছু বই তাই তো এগুলো তোমরা ফেস করেছো আনকমন বুকস আনকমন কনসেপ্টস এই পার্টগুলো তোমরা ফেস করেছো যে কারণে তোমাদের অনেকের মনে হতে পারে যে কোশ্চেন খুব হার্ড দেখো কমন থিঙ্কারের এই যে বইগুলো বইগুলো কিন্তু তোমাদের জানতে হবে যেমন আর কে মার্টনের বেশ কিছু কনসেপ্ট দিয়েছে দেখলাম আর কে মার্টনের কনসেপ্ট রাধা কমল মুখার্জির বই নির্মল কুমার বসুর বই এই বইগুলো এদের এনাদের বইগুলো তো ভুল করার কোনো জায়গা নেই হ্যাঁ তো আমার মনে হয় যে এই কোশ্চেন পেপার অ্যানালিসিসটা দেখলে তোমরা বুঝতে পারবে কোথায় ভুল করেছো কি ভুল করেছো এবং সেই ভুলটা ঠিক কতটা ভুল মানে খুব সিম্পল কিছু ভুল কিন্তু তোমরা করেছো আমি সেগুলো একটু ধরিয়ে দেব আর আরেকটা বিষয় বলার যে প্রিপারেশনটা কিন্তু প্রিপারেশন নিলে খুব কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে হ্যাঁ এমন নয় যে খুব হালকা প্রিপারেশন নিয়ে নেট সেট পাশ করে যাবে এই ভাবনা চিন্তা কখনোই করবে না কারণ একটু কনসেপচুয়াল কোশ্চেন নেটেও দেখেছো তোমরা সেটেও পেয়েছো কনসেপচুয়ালি স্টাডি না করলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা নেট সেট কোনোটাই কিন্তু খুব সহজে পাশ করতে পারবে না যদিও আজকের এই যে পেপার আমরা করছি সেখানে কিন্তু বেশ কিছু আমি বলবো যে খুব খুব ইজি কিছু কনসেপ্ট ইজি কিছু বই হ্যাঁ এই বইগুলো নর্মালি তোমাদের পাড়ার কথা বেশ কিছু ম্যাচিং রয়েছে যেগুলো খুব সহজ চলো আমি এবার সেগুলোতে আলোচনা করি তোমরা যাদের এক্স সিরিজ আছে তাদের মিলে যাবে হ্যাঁ তার বাকিরা একটু কষ্ট করে মিলিয়ে নিও আর আজকের পার্টে আমরা আজকের ভিডিওতে আমরা টোটাল পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব নেক্সট পাটে বাকি পঞ্চাশটা কারণ ভিডিওটা আমি যেহেতু অ্যানালিসিস করবো খুব বেশি বড় করছি না আমরা আধ ঘন্টা থেকে চল্লিশের চল্লিশ মিনিটের মধ্যে রাখার চেষ্টা করছি যাতে তোমরা দুটো ভিডিওতে অ্যানালিসিসের পার্টটাও দেখতে পারো এবং পরবর্তী ইয়ারের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারো সে কারণে আমি দুটো পার্টে ভিডিওটা রাখছি চলো প্রথম দেখো হু বুক অফ সোসাইটি দি দেখো এই বইটি অথর হচ্ছে রাধা কমল মুখার্জি আমি বলে তার কারণ এটা অলরেডি তোমাদের কাছে প্রশ্নপত্র আছে আমার প্রত্যেকটা অপশন বলার কোন প্রয়োজন নেই আমার মনে হয় দেখো ডায়নামিক্স অফ রুরাল সোসাইটি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই রাধা কমল মুখার্জি কিন্তু এই পাঠ রাধা কমল মুখার্জি বিশেষ করে বইয়ের উপর তোমরা একটু জোর দেবে তারপর চলে আসো দুই নম্বর যাদের এক্স সিরিজ আবার বলছি সিরিজটা কিন্তু এক্স হু অথর দিস বুক দি স্ট্রাকচার অফ হিন্দু সোসাইটি হিন্দু সমাজের গরণ হিন্দু সমাজের গরণ এন কে বসের লেখা নির্মল কুমার বসু নির্মল কুমার বসুর খুব গুরুত্বপূর্ণ বই নির্মল কুমার বসু এবং রাধা কমল দুজনেই কিন্তু কি ইন্ডিয়ান থিঙ্কার দেখো আমরা পরপর দুটো পার্ট পেলাম ইন্ডিয়ান থিঙ্কার থেকে তোমরা ইন্ডিয়ান থিঙ্কার বিশেষ করে আমি দেখছি সেটে সেট কোশ্চেনে কিন্তু বারবার বলছি সেটে কিন্তু ইন্ডিয়ান থিঙ্কার থেকে বেশ ভালো পরিমাণে প্রশ্ন লাস্ট কয়েক বছর ধরে দিচ্ছে মাথায় রেখো তারপরে আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ এই কনসেপ্টটা কোন তাত্ত্বিক দিয়েছেন এই ধারণাটিকে কিন্তু অত্যায়িত করেছেন কে লুইস রিদ এবং তোমরা যাদের যারা আরবান সোশিওলজি পড়েছো আরবান সোশিওলজি পড়ার ক্ষেত্রে তোমরা প্রত্যেকে আশা করি এই পাঠটা তোমরা পড়েছো urbanism as a way of life তারপর क्वेश्चन ফোর এটা দিয়েছে দেখো রিসার্চ মেথডোলজিতে চলে এসেছে রিসার্চ মেথডোলজি থেকে কোশ্চেনিয়ারের উপর একটা প্রশ্ন দিয়েছে কোশ্চেনিয়ার বা প্রশ্নমালা কি এই ধারণাটা যদি তোমাদের থাকে তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে কোশ্চেনিয়ার ইজ মেইল টু দি রেসপন্ডেন্ট এন্ড ফিল ইন বাই রেসপন্ডেন্ট কোশ্চেনিয়ার কাকে মেইল করা হচ্ছে রেসপন্ডেন্টকে মেইল করা হচ্ছে এবং রেসপন্ডেন্ট নিজে ফিল আপ করছেন এখানে রিসার্চারের কোনো রোল থাকে না রিসার্চারের এটা কখনোই শুধুমাত্র কোয়ালিটিভ ব্যাপ কোয়ালিটিভ কোশ্চেন বা শুধুমাত্র গুণগত তথ্য নেওয়ার জন্য কোশ্চেনের ব্যবহার করা এমন নয় এবং পার্সোনালি রিসার্চ আর ফিল আপ এটা করেন না তাহলে তিনটেই কিন্তু কাটা ওকে তিনটেই কিন্তু ভুল তাহলে আমাদের সঠিক আনসার ডি এর ফোর এই ফোরের ডি আমি উল্টো বলে দিয়েছি চলো পাঁচে পাঁচ নম্বরে চলে আসো দ্যার ইজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন ওনার অ্যান্ড ল্যান্ড অ্যান্ড ওয়ার্কার ইন দ্য ফিল্ড ওনার অফ দি ল্যান্ড জমির মালিক এবং শ্রমিকের পারস্পরিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠ তাই কি কখনোই ঘনিষ্ঠ ছিল না জমির মালিক আর শ্রমিকের সম্পর্ক কখনোই ঘনিষ্ঠ ছিল না তাহলে এ এ আমরা বুঝতেই এটা ফলস ফলস যদি হয় তাহলে দেখো অ্যাসেপশন যদি ফলস হয় তাহলে অপশন এ হবে না অপশন বি হবে না অপশন সিও হবে না কারণ এখানে প্রত্যেকেই বলছে কারেক্ট তার মানে আমরা একদম খুব সহজেই এই অপশনটা চয়েস করতে পারি টাইপ অফ প্রেজেন্ট ডিপেন্ড অ্যাকর্ডিং টু দি সাইজ অফ ল্যান্ড হোল্ডিং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অপশান দিয়ে অনেক সময় করতে পারি দেখো এগুলো কনসেপচুয়াল কোশ্চেন অনেক সময় এগুলো কিন্তু সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এই মেথডগুলো ব্যবহার করতে পারো একটা পার্ট যদি তোমরা একটু শিওর হয়ে যাও এ ফলস না আর ফলস তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই অ্যান্সার করতে পারবে দেখো অ্যাসেপশনও কিন্তু বেশ কিছু সংখ্যক অ্যাসেপশন কিন্তু এসেছে তোমরা এটা একটা দেখলে তারপরে চলে আসো কোশ্চেন নাম্বার সিক্স খুব বেসিক প্রশ্ন বিবাহের শ্রেণী বিভাগ তোমরা যারা ম্যারেজটা ভালো করে পড়েছো তারা প্রত্যেকেই এই অ্যান্সারটা করতে পেরেছো তাই তো হিন্দু সমাজে মিত স্বামীর ভাইয়ের সঙ্গে বিধবা বৌদির বিবাহকে কী বলা হয় লেভিরেট খুব ইজি কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হোয়াট ইজ দ্য প্রসেস বাই গ্রুপ অফ সিজ আপ সাম অ্যাডভান্টেজ ইট সেলফ মনোবলাইজিং রিসোর্সেস অ্যান্ড রিস্টিক্ট রিস্ট্রিক্টিং অ্যাক্সেস টু দি গ্রুপ সেটাকে কি বলা হয় এটাকে বলা হয় সোশ্যাল ক্লোজার অপশন কোশ্চেন নাম্বার সেভেন অপশন সি ওকে তারপর কোশ্চেন নাম্বার এইট হাগিং অফ দ্য ট্রিজ বাই উমেন টু প্রিভেন ফ্রম দেম ফ্রম বিং ফেল টুক প্লেস ইউজ রিজেন অব দ্য কান্ট্রি মানে খুব সহজ কথায় হাগিং অফ দ্য ট্রিজ কোন আন্দোলনে হয়েছিল চিপকো মুভমেন্ট এই চিপকো আন্দোলন কোথায় হয়েছিল চিপকো আন্দোলন তোমরা প্লেসটা পড়ে থাকলে সবাই এটা আশা করছি ঠিক করেছ গারোয়ালে কিন্তু চিপকো আন্দোলন হয়েছিল ওকে তারপর কোয়েশ্চেন নাম্বার নাইন রামপুরা ইন্ডোলো রামপুরা ভিলেজ ইন্ডোলজি সাবাল্টার্ন পার্সপেকটিভ হিন্দু স্বরাজ এগুলো কার সঙ্গে কানেক্ট করতে পারি রামপুরা ভিলেজ তোমরা বিখ্যাত একটা গ্রন্থ এম এন শ্রীনিবাসের আমরা প্রত্যেকেই জানি যে রামপুরা ভিলেজে তিনি কাজ করেছিলেন ইন্ডোলজি ইন্ডোলজি যখনই বলবো ইরাবতী কার্ভে কারণ সাবল্টান পার্সপেকটিভ চলে গেল বি আর আম্বেদকর হিন্দু স্বরাজ এম কে গান্ধী তাহলে অপশন হয়ে গেল আমার বি ওকে কোয়েশ্চেন নাম্বার টেন ইন বেঙ্গল দ্য কাস্টম অ্যাকর্ডিং টু হুইচ ম্যান ম্যারিজ গার্ল বিকামিং দি সেম স্টেটাস অথবা অথবা অর ইন ওয়ান হুইচ ইজ অনলি স্লাইটলি লোয়ার স্টেটাস ইন দি রেজাল্ট হুইচ ফেনোমেনা কোন ফেনোমেনাতে আমরা দেখতে পাই যে যেটা বেসিক্যালি কি হয় যে সেম স্টেটাস অথবা তার নিচে তার থেকে একটু নিচের স্টেটাসে বিবাহ করছে কোনো নিচের একটু নিচু মর্যাদা যুক্ত মর্যাদাযুক্ত মহিলাকে যখন বিবাহ করছে তখন সেটাকে কি বলা হয় এটা আমরা জানি এটাকে আমরা কি বলি দেখো এগুলোর সঙ্গে একটাও কানেক্ট হবে না হাইপোগামি আর এর এর ঠিক ঠিক বিপরীতটা 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 হচ্ছে তাই তো কি হচ্ছে যখন আমাদের মহিলা উচ্চ মর্যাদা সম্পন্ন আর পুরুষ নিম্ন মর্যাদা সম্পন্ন হবে তখন তারপর চলে আসো আহ নাম্বার ইলেভেন কোশ্চেন নাম্বার ইলেভেন জুয়াং ট্রাইব স্টাডি করেছিলেন কে জুয়াং ট্রাইব স্টাডি করেছিলেন কিন্তু এন কে বোস ওকে চলো

দেখো এই যে কোশ্চেন নাম্বার থার্টিন এই কোশ্চেন নাম্বার থার্টিনটা একটু কনফিউশন আছে ঠিক আছে যে কনফিউশনের উপর বেস করে আমি একটা অ্যান্সার দিয়েছি যে এই পার্টটার ভ্যালিড সোর্সেস কিছু পাইনি হ্যাঁ ভ্যালিড সোর্সেস কিছু পাইনি যতটা স্টাডি করেছি তার মধ্যে আমার মনে হচ্ছে যে মেটা থিওরিটিক্যাল স্কিম হতে পারে তবে এটা কনফিউশন অফিশিয়াল অ্যান্সার কি না আসা পর্যন্ত আমরা বলতে পারছি না তারপর আইডেন্টিফাই দি ফলোয়িং লিডার হু ওয়াজ দি ইমিডিয়েট বেনিফিশিয়ারি অফ সোশ্যাল রিফর্ম মুভমেন্ট এজোয়াজা এজোয়াজা কমিউনিটি এটা বিখ্যাত একজন মানে বিশেষ করে এই আন্দোলনের এই সংস্কার আন্দোলনের যিনি সুফল ভোগী ছিলেন তার নাম হচ্ছে নারায়ণ গুরু চোদ্দোর সি কোশ্চেন নাম্বার ফিফটিন সুপ্রিমেসি অফ সায়েন্স ওভার নন ওভার নন সায়েন্স সায়েন্স যখন নন সায়েন্সকে কি করছে অবিজ্ঞান বিজ্ঞানের উপর আধিপত্য করছে তাহলে বিজ্ঞানের আধিপত্য কোথায় আমরা সায়েন্সকে প্রায়োরিটি দিচ্ছি কোন স্টেজে পোস্ট মডার্নিজম কলোনিয়ালিজম পজিটিভিজম পোস্ট স্ট্রাকচারালিজম এটা তোমরা খুব সহজেই জানো যে প্রত্যেকেই জানো হোয়াট ইজ পজিটিভিজম তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে পজিটিভিজম তারপর দেখো এটা আমরা বলছিলাম যে কমন থিংকারের আনকমন কনসেপ্ট এই পার্টটা তোমরা অনেকেই জানো না যে সেরেন্ডিপিটি এই ধারণাটা কিন্তু আর কে মার্টন দিয়েছেন ওকে এটা কিন্তু আরকে কে মার্টন দিয়েছেন অনেকে কালপোপারের সঙ্গে গুলিয়ে ফেলতে পারো সোশিয়োলজিক্যাল রিসার্চ যখন বলছে কালপোপার বা থমাস কুনের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারো কিন্তু এটা কিন্তু অ্যান্সার আরকে মার্টন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন হ্যাবিটস এখানে একটা কিওয়ার্ড দেখো দি কনসেপ্ট অফ হ্যাবিটাস এট দিস ইজ দ্য কিওয়ার্ড অ্যাজ এ বেসিস ফর কালচারাল অ্যাপ্রোচ দি স্ট্রাকচারাল ইনকোয়ালিটি উইথ এ ফোকাস অন এম্বডিমেন্ট অর কালচারাল রিপ্রেজেন্টেশন ইন হিউম্যান হ্যাবিটস অ্যান্ড রুটিন হ্যাবিটস অ্যান্ড রুটিন সেই যে পার্টটা দেখো এই দুটো এই তিনটা পার্ট কে বলেছেন আমরা জানি পিয়র বদ্রিওর হ্যাবিটাস একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে কনসেপ্টের মধ্যে এই পার্টগুলো তিনি তুলে ধরেছিলেন তো সেখানে আমরা খুব সহজেই কোশ্চেন নাম্বার কোয়েশ্চেন এ হবে বলতে পারি নাম্বার অফ এম এন সিনেভাস এমএন সিনেভাস কোন বইটি লেখেন নি দেখো ইন্ডিয়াস ভিলেজ ইন্ডিয়াস চেঞ্জ সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া এবং রিমেম্বার ভিলেজ আমরা জানি এই তিনটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ এমএন সিনেভাসের তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ ওকে তারপর হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এ কনসিডার অফ প্র্যাকটিশনার অফ থিওরিটিক্যাল প্লোরালিজম ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা ইন্ডিয়ান থিঙ্কার দেখো ইন্ডিয়ান থিঙ্কার থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তোমরা পেয়েছ ইন্ডিয়ান থিঙ্কার থেকে তোমরা মানে যতটা না আশা করেছিলে তার থেকে বেশি কোশ্চেন এসেছে আমার মনে হয় তো সেখানে এই পার্টটা থিওরিটিক্যাল প্লুরালিজম এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হচ্ছে জিএস ঘুরের এটার এর বি চলে আসি আমরা কুড়িতে রান ওয়েল্ড রান এ ওয়ার্ল্ড ইউজ ওয়ার্ল্ড ইউজড বাই দি কনসেপ্ট এটা একটা কনসেপ্ট দেখো ডিরেক্ট কোয়েশন এটা কি খুব কঠিন কোশ্চেন আমরা অনেক কোয়েশন ডিরেক্ট পেলাম হ্যাঁ তাহলে এই ডিরেক্ট কোশ্চেন ওয়ার্ল্ড আমরা গিডেন্স যখন আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা পড়েছি এবং আমরা প্রত্যেকেই জানি যে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট রান ওয়ার্ল্ড তারপর চলে আসো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান হুইজ দ্য অথর অফ দি বুক দি রিলিজিয়ান অফ জাভা রিলিজিয়ান অফ জাভা কমন থিংকার আনকমন বুক আমরা বলেছিলাম কিন্তু এটা আনকমন থিং বা আনকমন বুক আমরা বলতে পারি না কারণ ক্লিফোর্ড গিটস যখনই আমরা পড়েছি রিলিজিয়ান অফ জাভা আমরা পড়েছি তাহলে এটার অ্যান্সার হচ্ছে ক্লিফোর্ড গিটস ওকে ক্লিফোর্ড গিটসের বেশ কয়েকটা কনসেপ্ট তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা স্টাডি হচ্ছে রিলিজিয়ান অফ জাভা তারপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু হু এমফাসাইজ দি সিগনিফিক্যান্স অফ ডায়ালেকটিক্যাল মডেল স্টার্টিং রুরাল সোসাইটি এটা আমরা যখনই ইন্ডিয়ান থিঙ্কার পড়ি এই কোশ্চেনটা পড়েই থাকি যে ডায়ালেকটিক্যাল মডেলে কে রুরাল সোসাইটিকে ব্যবহার রুরাল সোসাইটিকে সোসাইটির তাৎপর্যের উপর জোর দিয়েছেন মনে রাখবে ডায়ালেকটিক্যাল মডেল হচ্ছে রামকৃষ্ণ মুখার্জি ওকে তারপর মিশেল ফুকো হ্যাজ ইউজ দি কনসেপ্ট ইউজ দি হুইচ অফ দি ফলোইং কনসেপ্ট মিশেল ফুকুর কনসেপ্ট মিশেল ফুকোর কনসেপ্ট তোমরা প্রত্যেকেই জানো গভর্নমেন্টালিটি বায়োপলিটিক্স একদম ঠিক বায়োপলিটিক্স লাইফ ওয়ার্ল্ড ঠিক নয় কারণ বায়োপলিটিক্স বায়োপলিটিক্স মাই মিশেল ফুকর কিন্তু লাইফ ওয়ার্ল্ড মিশেল ফুকর নয় তাহলে এটা কাটা লাইফ অল কারের কনসেপ্ট সোভারজিনিটি অ্যান্ড ডিসিপ্লিন ডিসিপ্লিন তো তার কনসেপ্ট কিন্তু এটাকে তো কিন্তু অ্যাড করেননি তাহলে এটাও কাটা আবার যদি বলি আর্কিওলজি অফ নলেজ আর্কিওলজি অফ নলেজ আমরা জানি আর্কিওলজি অফ নলেজ জিনিয়লজি অফ পাওয়ার দুটো কনসেপ্টই মিশেল ফুকর তো সেক্ষেত্রে আমাদের দেখো এক এবং চার এক এবং চার অপশন কোথায় আছে ডি ডি হচ্ছে এটা সঠিক অ্যসার কোশ্চেন নাম্বার ফোর্টি টোয়েন্টি ফোরে চলে আসো ফিল্ড অবজারভেশন লুকিং দেখো এই রিসার্চ এবং মেথড এর সঙ্গে আমাদের ম্যাচ করতে হবে ম্যাচিং কিন্তু অনেকগুলো তোমরা পেয়েছো এই প্রশ্নপত্রে ফিল্ড অবজারভেশন লুকিং অ্যাট কজন এফেক্ট রিলেশনশিপ এম টু ডেসক্রাইব ফিউ ক্যারেক্টারসিস অফ লাজার পপুলেশান আর লাস্ট চলে আসো অ্যানালিসিস অফ নিউজ পেপার অ্যান্ড মিডিয়া রিপোর্ট দেখো এটাকে কী বলে এটা হচ্ছে কন্টেন্ট তাহলে ডি হয়ে গেল আমার টু এখানে একটা পেলেই মোটামুটি তোমরা করতে পারবে দেখো ডি যদি টু হয় আমার চলে আসছে আমার এ অপশন এ হবে আমার অ্যান্সার তাহলে ডি যদি টু হয় তাহলে বি হবে ফোর এক্সপ্লেনেটরি ফিল্ড অবজারভেশন কি ফিল্ড অবজারভেশন হচ্ছে এম্পেরিক্যাল রিসার্চ আর কোনো একটা পার্টিকুলার লার্জার পপুলেশনে ডেসক্রাইব করছে দ্যাট মিনস সেটা সার্ভে ওকে শিওর তারপর আসছি আমরা ডুরখেম দেখো এখানে দুটো স্টেটমেন্ট রয়েছে এই দুটো স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের বেশ কিছু অপশান রয়েছে সেই অপশানে যে স্টেটমেন্ট ওয়ান এবং টু আর কারেক্ট স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড টু আর কারেক্ট এবং নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস আরেকটা রয়েছে দুটো দুটোই ট্রু দুটোই ফলস ওকে না সরি স্টেটমেন্ট টু ইজ ট্রু অ্যান্ড বাট স্টেটমেন্ট ওয়ান ইজ ফলস তো সেক্ষেত্রে দেখো আমরা দেখছি যে দুটোই টু দুটোই ট্রু কিন্তু অ্যান্থনি গিডেন্সের এই পার্টের সঙ্গে ঠিক এক্সপ্লেনেশনটা বা রিজনটা ঠিক কারেক্ট হচ্ছে না তো এটাও আমরা একটু কনফিউশনে আছি এটা আমরা অ্যান্সার আপাতভাবে বি কারেক্ট করছি তো এটা অফিসিয়াল অ্যানসার কি অনুযায়ী আমরা এটা ইভ্যালুয়েট করব তো তোমরা এই কনফিউশন কোশ্চেন মার্কগুলো একটু মার্ক করে রেখো আমি তেরো নম্বর কোশ্চেন আমি লাস্টে বলে দিচ্ছি কোনগুলো কনফিউশনে আছে তেরো নম্বর এবং পঁচিশ নম্বর পঁচিশ নম্বরটাও কিন্তু কনফিউশনে রাখছি আমি তারপর চলে আসা কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি সিক্স খাসি টোডা মুন্ডা কোন দেখো খাসি ট্রাইব কি খাসি টাইপ মেঘালয়ের খাসি টাইপ মেঘালয় দেখা যায় তাহলে এ হয়ে গেল টু এ যদি টু হয় তাহলে আমার অপশান খুব সহজেই আমরা এ অপশানটাকে কারেক্ট করব। এ যদি টু হয় টোডা কোথায় দেখা যায় টোডা নীলগিরিতে আমরা জানি মুন্ডা ছোটনাগপুরে আর কোন হচ্ছে উড়িষ্যাতে হয়ে গেল এই ট্রাইপ কোন কোন ট্রাইব কোন অঞ্চলে দেখা যায় এই পার্টগুলো কিন্তু একটু দেখে রেখো ওকে তারপর তারপর সি হুইজ দা ফার্স্ট টু ইউজ দি ওয়ার্ড ফলসিফিয়াবিলিটি ফলসিফিয়াবিলিটি খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এবং এটাকে ব্যবহার করেছিলেন কে কার্ল পোপার তার গ্রন্থ দি লজিক অফ সায়েন্টিফিক ডিসকভারি ওকে লজিক অফ সায়েন্টিফিক ডিসকভারি তারপর আসছি আমরা নেক্সট কোশ্চেন টোয়েন্টি এইট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দি

এটা কেরালাতে দেখা যায় কেরালার নায়ার কেরালার যে নায়ার এই নায়াররা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাট্রিনিলিয়ান কমিউনিটি ওকে তো এটা অবশ্যই আমাদের অ্যান্সার হবে কোশ্চেন অপশান হচ্ছে সি ম্যাট্রিলিনিয়াল কিন তারপর কমন থিঙ্কার আনকমন কনসেপ্ট ডাবল হারমোনিটিক ডাবল হারমোনিটিক কনসেপ্টটি কে থিওরাইজিং করেছেন সামাজিক তত্ত্ব গঠনে কে এই ধারণাটি প্রদান করেছেন তার নাম হচ্ছে

দেখো এই এই পার্টগুলো আমি এক্সপ্লেন করার কিছু নেই তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না যেগুলো বলার আমি কিছু আলোচনা করার আলোচনা করে দেবো দেখো হুইস টার্ম ইউজড বাই থমাস কুন থমাস কুন টু স্টেট দ্যাট সায়েন্স অ্যাট এনি গিভেন মি অ্যাজ এ বিং ডোমিনেটেড বাই স্পেসিফিক টার্ম এটা স্পেসিফিক টার্ম দিয়ে বুঝিয়েছেন এবং এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা রয়েছে যে টার্মগুলো দেখো এই টার্মগুলোর মধ্যে প্যারাডাইম এই যে প্যারাডাইম যে ওয়ার্ডটি এই টার্মটা কিন্তু থমাসকোনিক টার্ম ওকে তো পার্টিকুলার একটা টাইম পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়ে বিজ্ঞানের আধিপত্য ছিল সেই বিষয়টা বোঝাতে তিনি কিন্তু কখনোই মডেল অ্যাপ্রোচ বা থিওরির কথা বলেননি তিনি এখানে প্যারাডাইমের কথা বলেছেন ওকে চল

তারপর হু অ্যামং দি ফলোয়িং দি এক্সপোনেন্ট অফ ইন্টারপ্রিটেটিভ সোশিয়োলজি এন্ড ক্রিটিক দেখো এই পার্টটা যখনই বলবো তখনই আমাদের ম্যাক্স ওয়েবারের কথা মাথায় আসবে হ্যাঁ তো ইন্টারপ্রিটেটিভের ক্ষেত্রে আরও কানেকশ কানেক্টেড কিছু তাত্ত্বিক রয়েছে তার মধ্যে এখানে অপশান কিন্তু সব থেকে বেশি মনে হলো কাল ম্যান হাইম এবং অ্যালফেড সুসেরও কিছুটা পার্ট আমি পেয়েছি কিন্তু ভ্যালিড সোর্স বা অ্যাকচুয়ালি বেশি আমরা ফোকাস করতে পারি কাল ম্যান হাইমের ওপর ওকে তারপর চলো কোশ্চেন নাম্বার 36 সু রিজেক্টেড কনসিস্টেন্সি করেসপন্ডেন্স কন্ডিশন টু ভ্যালিডেট এনি স্পেসিফিক থিওরি এটার आंसर হচ্ছে কার্ল কারণ থমাস কুন এটাকে টোটাল প্যারাডাইম দিয়ে করেছিলেন আর কার্ল পপার হচ্ছে ফলসিবিলিটি দিয়ে এটাকে দেখানোর চেষ্টা করেছে। থার্ড কোশ্চেন নাম্বার 37 হু ইজ দা অথর অফ দি বুক দি পাওয়ার অফ আইডেন্টিটি পাওয়ার অফ আইডেন্টিটি একটা গুরুত্বপূর্ণ বই ম্যানুয়াল ক্যাস্টেলসের এছাড়াও গভর্নমেন্টের কিছু গভর্নমেন্টের বই গিটসের বই লেভিস্ট্রস বই দেখো এই এই তাত্ত্বিকগুলোর বই তোমরা পরবর্তীতে যারা প্রিপারেশন নিচ্ছ বুকসগুলো জেনে রাখতে হবে দেখো বুকস থেকে আসে তোমরা কতগুলো বুকস থেকে তোমরা পেলে একটা স্টাডি করে দে তোমরা নিজেরা একটু কমেন্ট বক্সে জানিয়েও পারলে যে কতগুলো অ্যান্সার তোমরা শুধু বই থেকে করতে পারলে শুধু বই বা কনসেপ্ট একটা কনসেপ্ট বা বই বইয়ের নাম জানার ওপর বেস করেই তুমি কতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারলে একটু জানিও সেটা সংখ্যাটা কিন্তু কম হবে না তাহলে কনসেপ্ট একদম ডিরেক্ট বই বা কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসছে গত বছরও ছিল এ বছরে পরিমাণটা আমার মনে হলো একটু বেশি হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইউজ কজাল অ্যানালিসিস দেখো কজাল অ্যানালিসিসের ক্ষেত্রে কোরিলেশান হয় তো কোরিলেশান এখানে আমরা কোনটা দেখছি কোরিলেশান হচ্ছে পিয়ারসন কোরিলেশানস সেখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান এবং জিরো দিয়ে তিনি কোরিলেশানস দেখানোর চেষ্টা করেছিলেন ওকে তাহলে এটা

এবং আবার দেখো আমাদের মডার্ন তাত্ত্বিক থেকেই দিয়েছেন মডার্নিজমের মডার্নিটির পার্ট থেকে এবং এটা কিন্তু কে আলরেজ বেকের এবং রিক্স সোসাইটি নিয়ে পরবর্তীতে আমরা দেখেছি অ্যান্থনি গিডেন্সের পার্টও কিন্তু কাজ আছেন অ্যান্থনি বিডিংসও অ্যাকচুয়ালি কাজ করেছেন তার উপর এরপর চলে আসি কোশ্চেন নাম্বার ফোরটি ওয়ান দেখো এটা বিবাহ পড়তে গেলে আমরা এই সংজ্ঞাটা পড়ে থাকি বিবাহ কি ব্যানিজ ইজ এ কন্ট্রাক্ট ফর দি প্রোডাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ চিলড্রেন এটা মূলত বিবাহ সংজ্ঞা পড়তে গেলে পড়ি এবং আরেকটা ক্ষেত্রেও আমরা পড়ি যখন ম্যালিনোস্কিকে পড়ি ওকে তাহলে এটার অ্যান্সার হচ্ছে ম্যালিনোস্কি এছাড়াও এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ তাত্ত্বিক টেলর আর কে মার্টন র্যাডক্লিপ ব্রাউন এনাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু আছে চলো হু ইজ দ্য অথর অফ দি বুক আইডিওলজি ইউটোপি আবার বই কতগুলো আসলো বই থেকে ডিরেক্ট কোশ্চেন এগুলো কিন্তু কোনোরকম কোনোরকম মানে কনসেপচুয়াল নয় যে ভীষণ কঠিন ভীষণ টাফ কোশনগুলো কিন্তু ভীষণ সহজ খুবই সহজ কারণ বই বই থেকে বা ম্যাচিং থেকে যদি এত প্রশ্ন তাহলে সেই পেপারকে আমরা একটু সহজই বলবো তবে ওভারঅল আমরা যদি আলোচনা করি যে ওভারঅল এর কোশ্চেনের মান কেমন তাহলে বলবো যে মোটামুটি এভারেস্ট কোশ্চেন খুব সহজও কিন্তু নয় কারণ বেশ কিছু কনসেপ্ট এই এক্স সিরিজে যারা আছো তারা পরের দিকে দেখবে যারা যে বিশেষ করে বেশ কিছু কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলো কিন্তু কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হ্যাঁ মানে একটু কনসেপচুয়াল একটু কনসেপ্ট বা সেই পার্টটা না জানলে সেই কোশ্চেন অ্যাটেন্ড করা সম্ভব নয় কিন্তু এগুলো কিন্তু তোমরা খুব সহজে অ্যাটেন্ড করতে পারবে বিয়াল্লিশের বি আশা করছি এগুলো তোমরা প্রত্যেকেই পেরেছ আচ্ছা কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি অ্যাকর্ডিং টু পেয়ার বদ্রিউ দি ওয়ে অফ স্পিক অর হ্যাজ অ্যান অ্যান্সিড ইন অ্যান দি ফর্ম অফ কালচারাল ক্যাপিটাল তো এটাতে এখানে বিশেষ করে বিশেষ করে পিয়ারি বদ পিয়ার বদিও যে কাল ইয়ার যে ভাগগুলো করেছিলেন সেই ভাগের মধ্যে খুব গুরুত্বপূর্ণ তিনি তিনটি ভাগের কথা বলেছেন অ্যাকচুয়ালি ক্যাপিটাল তিনি যে ক্যাপিটালের কথা বলেছিলেন সেই ক্যাপিটালের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ক্যাপিটাল হলো কি তিনটি গুরুত্বপূর্ণ ক্যাপিটাল ছিল এম্বডিড অবজেক্টিফাইড এবং ইনস্টিটিউশনালাইজড ওকে এর মধ্যে যে পাঠটা অ্যানসেন্টের কথা বলছেন সেই পাঠটা তিনি এখানে দেখিয়েছেন এমবডিড দিয়ে ওকে এটা কিন্তু তার আলোচনার মধ্যে ছিল না এটা হচ্ছে থ্রি টাইপ অফ কালচারাল ক্যাপিটাল এবং তার মধ্যে এমবডিডটা হচ্ছে এমবডিডটা হচ্ছে অ্যাকচুয়ালি যে অ্যানসেন্ট পার্টের সঙ্গে কানেক্টেড ছিল ওকে তাহলে তেতাল্লিশের অ্যান্সার হবে বি এবং বাকি তিনটি কালচার কালচারাল যে ক্যাপিটাল এগুলো কিন্তু তোমরা একটু দেখে রেখো

দেখো এই অপারেশন বর্গাটা কি ছিল আমি একটু বলি কারণ এটা অনেকেই তোমরা জানো না অপারেশন বর্গা হচ্ছে ছিল যেখানে জমির ভাগ জমির বলা যেতে পারে তাদের একটা একটা নিরাপত্তা প্রদান প্রদান করা করা হয় হয় মালিকানা ওকে জমির তো সেক্ষেত্রে এটা ছিল তাদের যে ল্যান্ড রাইট পারমানেন্ট যে ল্যান্ড রাইট সেটা দেওয়া হয় তাহলে এটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এছাড়াও সব থেকে এখানে আমরা বলতে পারি যে এই পাটটা কখনোই বলা হয়নি কারণ সেই সময় কখনোই কমার্শিয়ালাইজেশনের কথা বলা হয়নি বাকি তিনটে পার্ট এই পার্টটা নিয়ে আমার কনফিউশন আছে কিন্তু এটা কনফার্ম তো অপারেশন বর্গাতে এই তিনটে মোটামুটি বলা হয়েছিল আমার মনে হয় কিন্তু কমার্শিয়ালাইজেশন বা এগ্রিকালচার গ্রাসরুট লেভেলের এগ্রিকালচারের যে কমার্শিয়ালাইজেশন প্রমোট করার ক্ষেত্রে এই সময় কিছু বলা হয়নি কারণ কমার্শিয়ালাইজেশনটা পরে এসেছে তো সেক্ষেত্রে অপশান অনুযায়ী আমাদের অ্যান্সার কিন্তু ডি হওয়া উচিত ওকে

আমি পভার্টি এবং এ স্টাডি করতে গিয়ে এই কোশ্চেনটা খুঁজতে গিয়ে দেখলাম যে এই পাটে এই পার্টের এই কাজটা এই কাজটা বেসিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে টাউন পিটার টাউন সেন্ট ওকে পভার্টি অ্যান্ড ডেপ্রিভেশন ইন্ডেক্সে তিনি দেখিয়েছিলেন চলো নেক্সট কোশ্চেন চলে আমরা

আলোচিত আলোচনা করতে দেখেছি মার্কস আর ম্যাক্স ওয়েবার তাহলে এখানে ম্যাক্স ওয়েবারই যে এটা সেটা কি করে কনফার্ম হলে ম্যাক্স ওয়েবারের একটা টার্ম আছে কি টার্ম আশা করছি তোমরা বুঝতে পারছো যে ম্যাক্স ওয়েবারের কোন কিওয়ার্ডটা এখানে কানেক্ট করবে ম্যাক্স ওয়েবারের যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে লাইফ স্টাইল এই যে লাইফ স্টাইল এই লাইফ স্টাইল দিয়ে ক্লাসকে ডিফাইন করেছিলেন কিন্তু ম্যাক্স ওয়েবার মার্কস করেছিলেন কিন্তু ইকোনমির ওপর বেস করে যেখানে তিনি বুর্জোয়ার পোলেতারিতের কথা বলেছেন তো সে তো এখানে ডেফিনেটলি অ্যান্সারটা কি হবে ম্যাক্স তো এবার ক্লিয়ার তারপর দি গ্লোবালাইজেশন হ্যাজ ইন্টেন্সিফাই এক্সক্লুশন মার্জিনালাইজেশন মার্জিনালাইজেশন ডিসকানেকশন এবং দি ডিফারেন্ট ক্লাস অফ পিপল অ্যান্ড রিজিয়ন দেখো গ্লোবালাইজেশন কি করছে গ্লোবালাইজেশন বলছে বিভিন্ন শ্রেণীর মানুষ অঞ্চল তাদেরকে তাদের বর্জন প্রান্তিককরণ এবং সংযোগকে তীব্র করেছে ডিসকানেকশন ডিসকানেকশন করেছে দেখো গ্লোবালাইজেশন তো কখনোই পিপলকে ডিসকানেক্ট করে নি বরং কানেক্ট করেছে গ্লোবাল ওয়াইজ কানেকশন তৈরি করেছে তো সেক্ষেত্রে এই অ্যাসার যে ভুল এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই তাহলে এটা যদি আমাদের হয় আমি আগে একটা কোশ্চেনে বলে দিলাম যদি অ্যাসপশন ফলস হয় অপশানের এই তিনটি এ বি এবং সি তিনটেই কিন্তু ভুল কারণ এই তিনটিতেই বলা হয়েছে এ অর্থাৎ ট্রু তাহলে অ্যান্সার কি হবে আমার আমরা খুব সহজেই বলতে পারি এর অ্যান্সার হচ্ছে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু আর কি বলছে ইট ইজ অনলি ডিউ টু ইকোনমিক রিফর্ম এই যে গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন কি কারণে হয়েছে ইকোনমিক রিফর্ম তাই না যেটা নাইনটিন নাইনটি নাইনের পর আমাদের ভারতবর্ষে যে গ্লোবালাইজেশনের সূচনা হয়েছে ক্লিয়ার গ্লোবালাইজেশনের গল্পটা তোমরা অনেকেই জানো আশা করি এটা অন্য কোনো পার্টে আমি বলে দেবো গ্লোবালাইজেশনের গল্প চলো কোশ্চেন নাম্বার ফোর্টি নাইন উইচ আমন্দি ফলো ইংস দ এ ক্যারেক্টারস্টিক্স অফ এম কনসেপ্ট ডোমিনিয়ন কাস্ট ডোমিনিয়ান কাস্টের বৈশিষ্ট্য কতগুলো বৈশিষ্ট্যের কথা এম এন বলেছিলেন অর্থাৎ আধিপত্যকারী জাতি তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলেন এর মধ্যে কোনটি আধিপত্যশীল জাতি বা আধিপত্যকারী জাতির বৈশিষ্ট্য নয় প্রথমটা নিউমেরিকাল স্ট্রেন্থ একদম নিউমেরিকাল স্ট্রেন্থ থাকতে হবে ডোমিনিয়ন কাজ দিয়ে মানে সংখ্যাধিক্য হতে হবে সংখ্যায় বেশি হতে হবে ইকোনমিক পাওয়ার থ্রু দি প্রফেশন প্রসেশন অফ ল্যান্ড ইকোনমিক পাওয়ার তাদের থাকতে হবে অর্থাৎ অর্থনৈতিকভাবেও তাদেরকে স্ট্রং হতে হবে মেম্বার ইন দি মিলি মিলিট্যান্ট অর্গানাইজেশান উগ্রবাদী বা কোনো মিলিট্যান্ট অর্গানাইজেশানে কোনো সদস্য হতে হবে এটা কিন্তু কখনোই নয় কিন্তু চার নম্বরটা দেখো ডি পলিটিক্যাল পাওয়ার পলিটিক্যাল পাওয়ারটাও কিন্তু তাদের একটা বৈশিষ্ট্য ছিল তাহলে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাদেরকে আমরা ডোমিনেন্ট কাস্ট বলবো তাহলে এখানে এই বৈশিষ্ট্যটা ডোমিনিয়ন কাস্টের বৈশিষ্ট্য নয় তাহলে কোনটা আমার অ্যান্সার হচ্ছে উনপঞ্চাশের সি নাম্বার দি তেভাগা মুভমেন্ট টুক প্লেস ইন দি ওয়ান অফ অফ ইয়ার্স তেভাগা মুভমেন্ট তোমরা জানো নাইনটিন তো তেভাগা মুভমেন্ট হয়েছিল উনিশশো সাতচল্লিশে তো সেক্ষেত্রে এটার অ্যান্সার উনিশশো সাতচল্লিশ যাব তাহলে এই হলো আমাদের মোটামুটি পঞ্চাশটা কোয়েশ্চেন আজকের পার্ট ওয়ান আলোচনা করলাম পঞ্চাশটা কোশ্চেন নেক্সট পার্টে আমরা আলোচনা করব বাকি পঞ্চাশটা প্রশ্ন তোমাদের যাদের ওয়াই সিরিজ রয়েছে তারা একটু অপেক্ষা করো আগামীকাল তোমরা মর্নিংয়েই যদি আজকে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা যারা দেখছো তারা তাদের জন্যই বলছি যে তোমরা একদিন পর বা ভিডিওটা আপলোড হচ্ছে যে ডেটে তারা একদিন পর তোমরা পার্ট টু পেয়ে যাবে আর এই পঞ্চাশটার মধ্যে তোমাদের কতগুলো অ্যানসার ঠিক হলো অবশ্যই জানিও কারণ এই যে পার্ট এই পঞ্চাশটা কোয়েশ্চেন কিন্তু ওভারঅল আমি বলবো ইজি এক্স সিরিজে যারা আছো যাদের এক্স সিরিজ রয়েছে ওভারঅল এই পঞ্চাশটা কোয়েশ্চেন ইজি নেক্সট পঞ্চাশটা কোশ্চেন একটু হার্ট এই পঞ্চাশটার তুলনায় অপেক্ষাকৃতভাবে ওকে এবং এর মধ্যে দেখো তোমরা বেশিরভাগই বই পেয়েছ বেশিরভাগই তোমরা বেশিরভাগই তোমরা ম্যাচিং পেয়েছ শাল পেয়েছ অর্থাৎ বলা যেতে পারে যে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু তোমরা খুব বেশি পাওনি হয়তো দশ থেকে বারোটা হতে পারে কনসেপ্টচুয়াল কোশ্চেন পেয়েছো অ্যাসেট ইজ দিয়ে বাকিগুলো কিন্তু সব রিয়েট কোশ্চেন ওকে তো অপেক্ষাকৃত বলা যেতে পারে ইজি কোশ্চেন তো আজকে আমরা কাটআপ নিয়ে আলোচনা করছি না নেক্সট ভিডিওতে আমি কাটআপ নিয়ে বলে দেবো গত বছরের কি কাটআপ হয়েছিল এ বছরে কাটআপ কেমন আসতে পারে হ্যাঁ গত বছরের কাটআপ কত হয়েছিল এবছরে কি আসতে পারে এবং তোমরা এই পঞ্চাশটায় কতগুলো ঠিক হচ্ছে আর পরের পাটে কতগুলো ঠিক হচ্ছে দিয়ে তোমরা নেক্সট ভিডিওতে মোটামুটি একটা বুঝতে পারবে যে তোমরা পাশ করার প্রবাবিলিটি তোমাদের কতটা রয়েছে কারণ আমাদের গত বছরের যে কাট অফ হয়েছিল সেই অনুযায়ী আমি আমি নেক্সট ভিডিওতে সেটা আলোচনা করে দেবো তো তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে আর আরেকটা বিষয় বলে রাখি যারা আমাদের নেট সেটের নতুন ব্যাচ শুরু হচ্ছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও নেট সেটের নতুন ব্যাচ এই ব্যাচটা ছয় মাস হবে ঠিক আছে ছয় মাস ডুরেশন থাকবে ছয় মাসে ব্যাচ শেষ করা অর্থাৎ নেক্সট নেটকে টার্গেট করে ব্যাচটা হচ্ছে যেখানে তোমরা জানুয়ারি থেকে মানে ডিসেম্বরের অলরেডি একুশ হয়ে গেছে আজকে আমরা ডিসেম্বরের লাস্টেই আমরা ইন্ট্রোডাকশান যে ক্লাস সেটা দিয়ে দেবো জানুয়ারি থেকে জুন দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের মধ্যে তোমাদের টোটাল সিলেবাস শেষ করানো হবে এবং প্রিভিয়াস ইয়ার্সের পনেরোটা মক সিরিজ এবং নতুন প্র্যাকটিস সেট থাকবে পনেরোটা মক সিরিজ যেটা টোটালটাই আমাদের অনলি সোশিওলজি অ্যাপসের মধ্য দিয়ে পাবে টোটাল তিরিশটা সেট কিন্তু তোমরা পাবে এটা ভর্তি হওয়ার অ্যাডমিশন নেওয়ার মোটামুটি দুমাসের মাসের মধ্যেই তোমরা প্রিভিয়াস ইয়ার্স অ্যাপস থেকেই তোমরা সাবমিট করতে পারবে ওকে আর প্র্যাকটিস সেটগুলো দেওয়া হবে ঠিক পরীক্ষার দু মাস আগে পরীক্ষার দু মাস থেকে সম্পূর্ণ টোটাল সিলেবাসের ওপর কভার করে প্র্যাকটিস সেট দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি নতুন ব্যাচের আমি ডিটেলস বললাম খুব ছোট্ট করে ডিটেলস বললাম বাকি কি বাকি ফি স্ট্রাকচার বা অন্য কোনো প্রশ্ন তোমাদের যদি থাকে নতুন ব্যাচ নিয়ে তাহলে অবশ্যই তোমরা নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেখা একটা নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে তোমরা কল করে নিও আমি নম্বরটা এখানেও আরেকবার দিয়ে দিলাম নাইন ফাইভ সিক্স থ্রি ফাইভ থ্রি এইট সেভেন সিক্স টু এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও যদি তোমরা কল করো তাহলে একটু রাত সাড়ে আটটা বা নটার দিকে একটু কল করো তাহলে তোমরা তোমাদের সঙ্গে আমি ফ্রিলি কথা বলতে পারবো ওকে শেষ করছি এখানে দেখা হচ্ছে নেক্সট পার্টে